হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভিয়ন ওয়েলকাম টু ইউলাম এই ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট বেসিকলি আমরা হচ্ছে মাধ্যমিক এ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ থেকে ফিজিক্যাল সায়েন্সের যে হচ্ছে সিরিজ করছিলাম তার মধ্যে আজকে আমরা চারশো বিরাশি হচ্ছে স্টার্ট করব ঠিক আছে তো বেশিক স্টুডেন্ট আমরা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের চারশো বিরাশি পেজ থেকে হচ্ছে বিভাগ ক থেকে হচ্ছে ফার্স্ট শুরু করবো এবং বিভাগ কতে আমাদের কি থাকে এমসিকিউ তাই তো তো বেসিকালি চলো আমরা হচ্ছে আজকে বিভাগ ক থেকে হচ্ছে স্টার্ট করবো এবং এক এক করে আমরা প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সার জানবো

উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে বেসিকালি উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রা বেসিক্যালি ছেদ করে তো এটা আমরা করেছিলাম যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে এটা যেটাকে পরম উষ্ণতা বলা হয় এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি শূন্য হয়ে যায় তো সেখানে বেসিক্যালি ছেদ করে তাহলে এখানে অপশন সি হবে আমাদের কারেক্ট কার তারপরে বলেছে ওয়ান মিলি মোল তে অনুর সংখ্যা ঠিক আছে তাহলে এবার দেখো নর্মালি আমরা কিন্তু এক মোল তে অনুর সংখ্যা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি ঠিক আছে কিন্তু এখানে মিলি মোল বলেছে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু হচ্ছে ভাগ হয়ে যাবে হচ্ছে হাজার আর যখনই হাজার ভাগ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের basically হচ্ছে হাজার ভাগ হয়ে যাচ্ছে যেহেতু তাহলে এই হাজারের সাথে উপরের হাজার হচ্ছে কাটাকাটি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এখানে যে ten to the power twenty আছে এখান থেকে হচ্ছে তিনটে দশকে যদি বের করা হয় তাহলে হাজার হবে সেই জন্য তেইশ থেকে যেহেতু তিনটে দশ কমে যাচ্ছে নিচের হাজারের সাথে উপরের হাজার কাটাকাটি হবে সেই জন্য এটা হয়ে যাবে six point zero two two into ঠিক আছে এটা কোথায় আছে অপশন d তে আছে তাহলে option d আমাদের সঠিক উত্তর বোঝা গেল তো এটা খেয়াল রাখতে হবে এই ধরনের কিছু নতুন কোশ্চেন কিন্তু আমরা হচ্ছে পাই প্রত্যেকটা ক্লাসেই তো সেই জন্য আমি বলি যে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে যখন অ্যাটেন্ড করছো নিউ যেগুলো আছে সেগুলো দেখো কারণ অনেক কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে আগের যে পেজগুলো করেছো সেখানকার সাথে রিপিট হচ্ছে এই জন্য হচ্ছে নতুন যেগুলো শুধু সেগুলো দেখো বাকিগুলো দেখার দরকার নেই বাকিগুলো কম বেশি তোমরা জানো ঠিক আছে সেই জায়গাগুলো তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে নাও চলে আসি नेक्स्ट क्वेश्चन বলেছে কি দেখো বলেছে কোন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x হলে উহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান হবে তাহলে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সমীকরণটা ছিল সেটা মনে রাখতে হবে ক্ষেত্র প্রসারণে আমরা কি বলেছিলাম যে বিটা তাই তো বিটা বাই হচ্ছে টু ছিল তাহলে বিটা বাই হচ্ছে টু আর তার সাথে কি ইজিকাল টু আমাদের কি গামা বাই হচ্ছে থ্রি তাই তো গামা বাই হচ্ছে থ্রি ওকে বিটা বাই টু গামা বাই থ্রি তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে এখানে আমাদের বলেছে এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা গামা দিয়ে প্রকাশ করা হয় সেটার মান আছে কত এক্স তাহলে আমরা এখানে গামার জায়গায় নিতে পারি তো এটা আমরা এখানে বলেছে এবার বলেছে হচ্ছে ক্ষেত্র প্রসার গুণাঙ্ক মানে গেলে কি শুধু বিটা সেটাই হচ্ছে ক্ষেত্রপ্রসর্ণ গুণাঙ্ক তাহলে এই টুটা এবারে আসলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে টু এক্স বাই থ্রি তাহলে এখানে অপশন আমাদের কি হবে টু এক্স বাই থ্রি হবে তাহলে সি টা টু এক্স বাই থ্রি আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কি কারক্টার ওকে চলে আসুন নেক্সট কি বলেছে কোন আপতন কোণের আচ্ছা কোন আপতন কোণের জন্য প্রতিসরণের চ্যুতির মান সর্বনিম্ন বেসিক্যালি হচ্ছে কোন আপতন কোণের মান হচ্ছে আলো হচ্ছে কত ডিগ্রি কোণে আপতিত হলে বেসিক্যালি প্রতিসরণের মান যেটা সেটা সর্বনিম্ন হবে এটা বেসিক্যালি কি হবে এটা আমাদের হচ্ছে হবে জিরো ডিগ্রি এটা আমরা আগেও পেয়েছিলাম বই পড়ার সময় বা অনুষ্ঠানের যে কোয়েশ্চেনগুলো আমরা করেছিলাম সেখানে পেয়েছিলাম ওকে তো স্টুডেন্ট এগুলো খেয়াল রাখতে হবে তোমাদের ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছে দেখো বলেছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন প্রকারের দর্পণ ব্যবহৃত হয় তো মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে বেসিক্যালি উত্তল দর্পণ ব্যবহার করা হয় ঠিক আছে মোটলগল ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় ওকে এবার বলেছে কোনটি তড়িৎ বিভবকে প্রকাশ করে না ঠিক আছে কারণ তড়িৎ বিভবের মানে v আমরা অনেকগুলো মান পেয়েছিলাম তাই তো v w q পেয়েছিলাম v ir পেয়েছিলাম এরকম অনেকগুলো মান পেয়েছিলাম তো সেইজন্য বলেছে এখানে কোনটি হচ্ছে তড়িৎ বিভবকে প্রকাশ করে না তো বেসিক্যালি এটা আমাদের অপশন d হবে एंपিয়ার সেকেন্ড যেটা এটা তড়িৎ বিভবকে প্রকাশ করে না ঠিক আছে বাকি প্রত্যেকটাই কিন্তু তড়িৎ বিভবকে হচ্ছে প্রকাশ করে ঠিক আছে তারপরে চলে আসি আমরা নেক্সট क्वेश्चन কি বলেছে আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের হচ্ছে অন্তরক আবরণের রং কি ঠিক আছে মানে নিউট্রাল তারের যে আবরণ হয় বাইরের যে আবরণ সেই বাইরের আবরণের রং কি হয় তো বেসিকালি একটা নীল হয় ঠিক আছে এখানে যেহেতু নীল আলাদা করে কিছু দেয়নি সেই জন্য গাঢ় নীলটাই আমরা বেছে নেবো ঠিক আছে তাহলে হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট চলে আসি আমরা বলেছি হচ্ছে কোন রশ্মি ভেদন ক্ষমতা সর্বাধিক তো বেসিকালি কোন রশ্মি ভেদন ক্ষমতা সর্বাধিক এখানে আলফা বিটা গামা এবং এক্স আছে তার মধ্যে সব থেকে বেশি ভেদন ক্ষমতা কার গামা রশ্মি যেটা সব কিছুকে ভেদ করে চলে যেতে পারে তাহলে এটা কিন্তু আমাদের গামা রশ্মি ঠিক আছে তারপরে চলে আসি আমরা সব থেকে বেশি মৌল কোনটি তো সব থেকে বেশি মৌল কোনটা হবে আমাদের ফ্লোরিন ঠিক আছে তো ফ্লোরিন হচ্ছে আমাদের সব থেকে বেশি ঋণাত্মক মৌল এবং এটি কোথায় অবস্থান করে এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে এগুলো কিন্তু এর সাথে সাথে হচ্ছে মনে রাখতে হবে ঠিক আছে এগুলো সব সাইড ইনফরমেশন এর ব্যাপারে ঠিক আছে ফ্লোরিনের ব্যাপারে বা যদি বলা হয় সব থেকে আকারে ছোট মৌলটি কোনটা সেটাও কিন্তু হবে আমাদের কি ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবার হচ্ছে নিচের কোন যৌগটির মধ্যে অনুর অস্তিত্ব নেই কোনটির মধ্যে অনুর অস্তিত্ব নেই বেসিক্যালি আমাদের দেখো অনুরস্তিত্ব কাদের মধ্যে থাকে না আমরা আগে পড়েছিলাম যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে তরিত্রজি যৌগ হয় বা আয়নীয় যৌগ হয় তাদের ক্ষেত্রে অনু থাকে না কেন কারণ সেখানে একটা মাত্র হচ্ছে কিন্তু অনু হচ্ছে অবস্থান করে না সেক্ষেত্রে একাধিক হচ্ছে অনু থাকে বুঝা গেল তো সেই জন্য আমাদের কি হয় নিচের যে যৌগ গুলো আছে তার মধ্যে অনুর অস্তিত্ব নেই কোথায় বেশি তৈরি যৌগ এবার দেখো তৈরি যৌগ এদের মধ্যে কোনগুলো কি দেওয়া হচ্ছে দেখো HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি সাধারণ অবস্থায় কি এটা হচ্ছে সাধারণ অবস্থায় সমযোজী তারপরে CH4 ফোর এটাও সাধারণ অবস্থার সমযোজী এবং এখানে আছে আমাদের NH3 থ্রি এটাও সাধারণ অবস্থার সমযোজী তাহলে এখানে একমাত্র তরিত্র যৌগ হচ্ছে সিও বা ক্যালসিয়াম অক্সাইড তো সেক্ষেত্রে আমাদের এটাই হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর তাহলে কোন যৌগটির মধ্যে অনুর অস্তিত্ব নেই সি এর মধ্যে অনুর অস্তিত্ব নেই কারণ এরকম অনেকগুলো হচ্ছে সিএ পাশাপাশি যুক্ত একটা পুরো হচ্ছে গঠন তৈরি করে তো সেক্ষেত্রে শুধুমাত্র অনু বলতে যে এক অনু দু অনু তিন অনু বোঝায় তো সেরকম কিছু থাকে না এখানে গেল নেক্সট কি বলেছে প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষণ তো এখানে দেখো প্রদত্ত কোনটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ এখানে হচ্ছে তীব্র তড়িৎ তৈরি বিশ্লেষণ NaOH ঠিক আছে কারণ বাকি প্রত্যেকটাই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ এক্ষেত্রে মনে রাখতে পারো তোমরা NH4OH এটা হচ্ছে একটা হচ্ছে কি এটা হচ্ছে একটা খাট এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ তারপরে হচ্ছে সিএচব এইচ এটা একটা অ্যাসিড মৃদু অ্যাসিড তারপরে হচ্ছে এটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ তো এটা হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে সরি এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ অবিশ্লেষ্য ঠিক আছে এটা কোনো তড়িৎ পরিবহন করে না সেক্ষেত্রে আমাদের NaOH হচ্ছে স্ট্রং বা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ঠিক আছে তারপরে চলে আসি আমরা নেক্সট কোশ্চেন বলেছি কিপ জন্ত্রে প্রস্তুত করা যায় কোন গ্যাসটি হচ্ছে কীবযন্ত্র প্রস্তুত করা যায় এনএস থ্রি এন টু ও টু এবং এইচ টু এস তো বেসিকালি আমাদের এখানে এইচ টু এস হচ্ছে কিন্তু যন্ত্র প্রস্তুত করা যায় তাহলে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট আনুসার ঠিক আছে তো দেখো তারপরে কি বলেছে বলেছে পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে উপস্থিত ধাতুটি মানে দেখো পিতল এবং ব্রোঞ্জ দুটোই কি ধাতু সংকর মানে সংকর ধাতু তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে যে ধাতুটি হচ্ছে প্রেজেন্ট থেকে দুটোদের দুটোর মধ্যেই কমন সেটা হচ্ছে কি সেটা আমাদের তামা তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ওকে চারটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইন এইচ পরমাণুর সংখ্যা এইটা একটু তোমাদেরকে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে কেন দেখো বলেছে চারটি কার্বন পরমাণু তার মানে হচ্ছে চারটে কার্বন তোমাকে পাশাপাশি হচ্ছে কিন্তু লিখতে হবে ঠিক আছে একটা দুটো তিনটে তারপর আসছে আমাদের চারটে ঠিক আছে চারটে কার্বন হচ্ছে থাকছে এবার দেখো বলেছে এখানে হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন বলেছে নাকি একটা হচ্ছে ত্রিপল বন্ড থাকবে তাহলে আমি লাস্টেরটাতেই হচ্ছে ত্রিপন বন করে দিচ্ছি ঠিক আছে তোমরা যে কোনো একটাই করতে পারো একই রেজাল্ট আসবে তো এখানে দেখো প্রত্যেকটা কার্বনে কতগুলো করে হাইড্রোজেন থাকছে সেটা আমাদের দেখতে হবে যেহেতু এখানে তিনটে বন্ড অলরেডি আছে এই কার্বনে তাহলে এখানে হাইড্রোজেন কটা থাকতে পারে ম্যাক্সিমাম একটা থাকতে পারে এবার এই কার্বনে দেখো অলরেডি এখানে তিনটে এখানে এইদিকে একটা চারটে বন্ড আছে তাহলে এখানে কোনো হাইড্রোজেন আসবে না তো এই কার্বনে দেখো আমাদের দুটো দিকে অলরেডি দুটো হাত হচ্ছে কি আছে ফিল আপ হয়ে আছে তাহলে এখানে আমাদের কি ম্যাক্সিমাম দুটো হচ্ছে হাইড্রোজেন উপরে একটা নিচে একটা প্রবেশ করতে পারে ঠিক আছে এটা আমি আজ লিখলাম না তো এখানে দুটো হাইড্রোজেন প্রবেশ করতে পারে আর এখানে দেখো আমাদের যেহেতু এখানে একটা মাত্র হাই যেহেতু এখানে কার্বনের সাথে একটা মাত্র হাতে যুক্ত আছে তাহলে এখানে কি আরো তিনটে হাইড্রোজেন প্রবেশ করতে পারে তাই তো তাহলে ভালো করে খেয়াল করে এখানে তিনটে এখানে দুটো তাহলে তিনটে দুটো পাঁচটা আর এই লাস্টে একটা ছটা তাহলে মোট হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে ছয় তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল চলে এসে আমরা নেক্সট কোয়েশ্চেন বিভাগ ক্ষ বলেছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি এটা আমরা আগে অনেকবার পেয়েছি তো বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন এবং এখানে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ওকে অথবা দিয়েই দেওয়া আছে দেখো বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া পাওয়া যায় ঠিক আছে বা হচ্ছে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে তাদের নাম কি তো তাদের নাম কি মিথানোজেনিক ব্যাকটেরিয়া তারপরে আদর্শ জ্বালানির কি আছে আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য কি হবে সেটির তাপন মূল্য বেশি হতে হবে তবেই সেটাকে আমরা আদর্শ জ্বালানি বলবো বোঝা গেল পরম শূন্য উষ্ণতায় গ্যাস অনুগুলির মোট গতিশক্তি কত তো পরম শূন্য উষ্ণতায় গ্যাস অনুগুলির মোট গতিশক্তি কত থাকে শূন্য কারণ এখানে কি থাকে আমাদের আয়তন যেহেতু হচ্ছে থাকে না সেক্ষেত্রে তাদের কি কোনো গতিশক্তি থাকে না সেই কারণেই বলা হয় যে পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখানে যে কোনো গ্যাসের আয়তন যেহেতু শূন্য হয় সেক্ষেত্রে তাদের গতিশক্তিও শূন্য হয়ে যায় বোঝা গেল তারপরে কি দেওয়া হচ্ছে দেখো বলেছে হচ্ছে কে ও তিনশো কে এর মধ্যে কোনটি উচ্চতর ঠিক আছে তিরিশ কে আর তিনশো কে বেসিকালি এখানে কিন্তু বলে দিচ্ছি দুশো তিয়াত্তর কে বেসিক্যালি সেটাকে হচ্ছে আমরা যদি ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে কেলভিনে নিয়ে যেতেই তাহলে কি করতে হয় যা ডিগ্রি সেলসিয়াস থাকে তার সাথে দুশো যোগ করতে হয় ঠিক আছে তাহলে আমরা দুশো তিয়াত্তর সাথে এখানে 30 যোগ করে দিতে পারি তাই তো দুশো তিয়াত্তর সাথে তিরিশ যোগ করতে পারি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দুশো তিয়াত্তর সাথে এখানে অবশ্যই হচ্ছে তিনশো কে বা আমরা বলতে পারি এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস হবে বুঝা গেল যেটা খেয়াল রাখো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তিনশো কে হবে না এটা তিরিশ কে হবে ঠিক আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস বুঝা গেল এরপর কোয়েশ্চেন চলে আসি বলেছে কোন গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা পি বাই এন আর টি তো আমরা পড়েছিলাম হচ্ছে আয়তন কি হবে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি তো বেসিক্যালি দেখো এখানে হচ্ছে আমাদের কোন গ্যাসের প্রতি একক আয়তনে হচ্ছে মোল সংখ্যা পিভি যেহেতু হচ্ছে প্রতি একক আয়তনে বলেছে এক আয়তন তাহলে ভি আচ্ছা এখান থেকে দেখো আমরা এটা হচ্ছে বলতে পারি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি ছিল তাই তো পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি ঠিক আছে পিভি ইজ ইকুয়াল টু কি ছিল এন আর তার সাথে হচ্ছে আর তার সাথে হচ্ছে টি ওকে তাহলে এখান থেকে কি বলেছে দেখো শুধু আয়তন বলেছে একক আয়তন মানে হচ্ছে মোল ঠিক আছে তাহলে একমূলের ক্ষেত্রে আমাদের এন হচ্ছে এক হয়ে যাবে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে আটটি বাই হচ্ছে ঠিক হতো কিন্তু এটা উল্টে দিয়েছে পি বাই আটটি করেছে তাহলে এটা ভুল তাহলে এটা কি মিথ্যে হবে বোঝা গেল তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চন রয়েছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত তো সেক্ষেত্রে আমাদের স্থির চাপে হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ইন্টু হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ঠিক আছে বা আমরা পার ডিগ্রি সেলসিয়াস কথাটা এখানে ব্যবহার করতে পারি ওকে তারপরে কি দেখা আছে দেখো বলেছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য তো এটা অবশ্যই সত্য কারণ তরলের হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং তার সাথে সাথে আপাত প্রসারণ গুণাঙ্ক দুটো দেখা যায় তার মধ্যে নিজস্ব গুণটা নিজস্ব হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বোঝা গেল তারপর আছে কি দেখো বলেছে বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ দুটি কি কি তবে বেসিক্যালি আমাদের দেখো বিশুদ্ধ বর্ণালী বলতে কি সাদা বর্ণ যখন হচ্ছে বর্ণালী গঠন করে সেটাকে বলা হয় আমাদের বিশুদ্ধ বর্ণিল তো বিশুদ্ধ বর্ণের ক্ষেত্রে প্রান্তিক বর্ণ মানে দুটো প্রান্তে যে বর্ণ দেখা যায় এক প্রান্তে কি বেগুনি থাকে আরেক প্রান্তে লাল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রান্তিক বর্ণ দুটি কি হবে লাল ও বেগুনি বোঝা গেল তারপরে দেখো অথবা চলে আসি বলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত তো দৃশ্যমান আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে চারশো থেকে সাতশো ন্যানোমিটার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চারশো থেকে সাতশো ন্যানোমিটার ঠিক আছে বইতে দেখবে এটাই হচ্ছে ন্যানোমিটারটা হচ্ছে মিটারে দেওয়া আছে সেক্ষেত্রে হচ্ছে চারশো নালিকে ফোর ইন্টু হচ্ছে টেন টু পাওয়ার সিক্স এরকম ভাবে হচ্ছে দেওয়া আছে ঠিক আছে তো এটা খেয়াল রাখো তারপরে দেওয়া আছে আমাদের কোন প্রকার লেন্সের দ্বারা হচ্ছে হর্ষ প্রতিকার করা যায় তো হর্ষ দৃষ্টি মানে কি এটা যদি আমরা ইংলিশ টার্ম নিয়ে নিই তাহলে সেটা কি হবে আমাদের হাইপার সরি হর্ষ দৃষ্টি মানে আমাদের হচ্ছে মায়োপিয়া তো সেক্ষেত্রে হচ্ছে কোন প্রকার লেন্স দ্বারা হচ্ছে হর্ষ দৃষ্টির প্রতিকার করা যায় এটা বেশি হচ্ছে অবতল লেন্স দ্বারা কিন্তু এখানে যদি দীর্ঘ দৃষ্টি বলতো তাহলে কিন্তু আমাদের উত্তল লেন্স হতো তো এগুলো এর সাথে সাথে খেয়াল রাখবে ঠিক আছে মানে এই ধরনের কোয়েশ্চেন যখন করছি শুধু এটার অ্যান্সার করবো না তার সাথে এর সাথে মানে এইখানে এই কোশ্চেন ছাড়া অন্য কি ধরনের কোশ্চেন হচ্ছে দিতে পারে এই ধরনের কোয়েশ্চেনের মধ্যে সেটাও কিন্তু আমাদের অ্যান্সারটা জেনে রাখা দরকার বোঝা গেল চলে আসি তারপরে বলেছে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো বেসিক্যালি ডায়নামো যেখানে আমাদের বেসিক্যালি হচ্ছে বিভিন্ন যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে তো সেটাকেই ডায়নামো বলি তো এখানে ডায়নামোতে কি হয় যান্ত্রিক শক্তি বেসিক্যালি হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তারপরে কি বলেছে দেখো বলেছে তড়িৎ চালক বলে এসআই একক কি তো বেসিক্যালি তড়িৎ চালক বলে এসআই একক হচ্ছে কি ভোল্ট ঠিক আছে তড়িৎ চালক বলে এসআই একক হবে ভোল্ট তারপরে কি বলেছে তারপরে কি বলছে দেখো এক গ্রাম আরে মানে রেডিয়াম তার সাথে গ্রাম থেকে উৎপন্ন যে আর এল টু যোগ্য উভয় কি আর এর তেজস্ক্রিয়তা একই না ভিন্ন তো উভয় ক্ষেত্রে কি আর এর যে তেজস্ক্রিয়তা সেটা একই না ভিন্ন তো বেসিক্যালি এখানে আর এর যে তেজস্ক্রিয়তা সেটা কি সবসময় একই হবে কারণ আর কি একটা নির্দিষ্ট মৌল তাহলে তার সাথে হচ্ছে যখন যৌগ গঠন করছে কোনো অপর একটি মৌল তখন কি হয় সেক্ষেত্রে যে তেজস্ক্রিয়তার যে ধর্ম থাকে ঠিক আছে সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে একই হয় তো এটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই ধরনের কোশ্চেন এই কোয়েশনটা আমরা যেটা পেলাম এটা কিন্তু একটু অন্য কোশ্চেন থেকে আলাদা ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা সব পেজে এই ধরনের কোশ্চেন থাকে না এবং এগুলো আসার চান্সও খুব কম থাকে বোঝা গেল তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে তারপরে দিয়েছে আমাদের স্তম্ভের সঙ্গে স্তম্ভ তো বেসিক্যালি ফার্স্ট কি বলেছে দেখো চ্যালকোজেন মূল্য তো চ্যালকোজেন মৌল কাজের বলা হয় বেসিক্যালি অক্সিজেন পরিবারকে বলা হয় তো অক্সিজেন পরিবারের মধ্যে কি আছে সালফার তো এটা হচ্ছে এক ধরনের চ্যালকোজেন মৌল থার্মিট পদ্ধতি উচ্চ উষ্ণতায় এফি টু ও থ্রি বিচারিত করে ঠিক আছে বিজারিত করে হচ্ছে কোন ধাতুকে এফি টু ও থ্রি করে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুকে ঠিক আছে এ এল তারপরে আসতে আমাদের একটি সন্ধিগত মূল একটি সন্ধিগত মূল কি হবে জিঙ্ক হবে ঠিক আছে সন্ধিগত মূল্য আমরা আগেও করেছি জিঙ্ক নিকেল কপার এগুলো সবই সন্ধিগত মূল তো সেক্ষেত্রে জিঙ্ক এখানে কি সন্ধিগত মৌল তারপরে দেওয়া হচ্ছে আমাদের অ্যানোড মার্টে উপস্থিত তো অ্যানোড মারে থাকে কি বেসিক্যালি এ ইউ এ জি এই ধরনের ঠিক আছে গোল্ড সিলভার এগুলো তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে অপশন বি হবে ঠিক আছে তাহলে এটাই আমাদের নিচে অ্যান্সারও করে দেওয়া আছে তো এখান থেকে তোমরা অ্যান্সারটা দেখে নিতে পারো ওকে তো এখানে হচ্ছে প্রপার অ্যান্সার প্রত্যেকটা করা আছে তারপর চলে আসে আমরা নেক্সট কোশ্চনে এই ধরনের কোয়েশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ পরীক্ষা এই ধরনের কোয়েশনগুলোই তোমরা বেশি ভুল করো ওই জন্য এই কোয়েশনগুলো হচ্ছে ভালো করে ফোকাস করতে হবে কি বলেছে দেখো বলেছে এম এ টু একটি তড়িৎ যৌগ ঠিক আছে এটা যেটা আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন আকারে হচ্ছে এটা আহ তোমাদের হচ্ছে দিয়েছিল যে কি ধরনের যৌগ গঠন হবে ঠিক আছে আমি যেটা আগে শুধুমাত্র একটা কোশ্চেন যেখানে শুধু সিরিজ নয় সরি বেসিকালি একটা বড় কোয়েশ্চেন থাকে বা হচ্ছে তোমাদের নম্বরের ছিল সেখানটা হচ্ছে অ্যান্সার করতে হতো যে বেসিক্যালি দুটো হচ্ছে মৌল তারা হচ্ছে আহ বেসিকালি একটা সতেরো পারমাণবিক সংখ্যা এবং অপরটির কুড়ি সেক্ষেত্রে তারা কি ধরনের যৌগ গঠন করবে বুঝে গেল এখানে যেরকম তোমাদের এম আর এ দেওয়া আছে সেক্ষেত্রে হচ্ছে এ আর বি দুটো যৌগ হচ্ছে মানে মৌল দেওয়া ছিল বোঝা গেলো তো সেটাও তোমরা দেখতে পারো ডিসক্রিপশনে দেওয়া আছে যে কিভাবে সেখান থেকে হচ্ছে যে যৌগটা গঠিত হচ্ছে সেটা আমাদের বি এ স্কোয়ার ঠিক আছে যেহেতু বি দেওয়া ছিল আমরা বি করেছিলাম তার সাথে তোমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা খেয়াল রাখো ঠিক আছে এরপর আমরা দেখি একটু কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে এম এ টু একটি তরিদ্রজি যৌগ জলীয় দ্রবণে কি কি আয়নে বিয়োজিত হবে এবং তার সাথে অবশ্যই সমীকরণ দিতে বলেছে তো দেখো এম এ টু একটি দরিদ্র যোগ্য এটা বলাই হয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে জলীয় দ্রবণে যখন এটা বিয়োজিত হবে এম টু প্লাস এই টু প্লাসটা বেসিক্যালি আমাদের এখানে পাওয়ারে হবে ঠিক আছে এম পাওয়ারে হচ্ছে টু প্লাস তার সাথে হচ্ছে এ মাইনাস হচ্ছে আয়নীয় বিয়োগ দিতে হবে এবার দেখো যেহেতু এম টু প্লাস যেটা এটা কটা আছে এম কটা আছে একটা আছে তাহলে সেক্ষেত্রে এই জন্য হচ্ছে শুধুমাত্র একটাই মাত্র এম টু প্লাস হবে যখন আমরা সমীকরণ লিখবো তার সাথে সাথে যখন এ যেটা হচ্ছে মাইনাস দিয়েছে এটা কটা আছে এটা বেসিক্যালি দুখানা আছে তাই তো তাহলে এখানে এই যে এ মাইনাস যে আয়ন সেটা বেসিক্যালি কটা গঠিত হবে দুটো হবে সেজন্য এখানে টু এ মাইনাস বোঝা গেল তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে রাসায়নিক সমীকরণটিতে যেটা আছে সেটা ভেঙে গিয়ে প্লাস আয়ন গঠন করবে বুঝে গেল চলে আসি নেক্সট কোয়েশ্চেন বলেছে পুরানো তৈলচিত্র বা রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায় কোন গ্যাসের প্রভাবে বেসিক্যালি কোন গ্যাসের জন্য এটা কালো হয়ে যায় কারণ হচ্ছে এটা হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য কালো হয়ে যায় কারণ দেখো বেসিক্যালি তৈল বা হচ্ছে রূপার মুদ্রা বেসিক্যালি রূপও থাকছে এই রূপা বেসিক্যালি হাইড্রোজেন সালফাইড সালফার থাকে ঠিক আছে সালফাইড এর সাথে যুক্ত বেসিক্যালি সালফাইড হচ্ছে যৌগ গঠন করে এবং যে কারণে হচ্ছে এটা কালো হয়ে যায় কারণ হচ্ছে এজিএস যেটা হচ্ছে সিলভার সালফাইড বলা হয় তো এই সিলভার সালফাইড এর বর্ণ কালো সেই কারণেই বেসিক্যালি এগুলো কালো হয়ে যায় বোঝা গেল তারপরে কি বলেছে দেখো বলেছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণে এইচ টু এস চালনা করলে দ্রবণের বর্ণ কিরূপ হয় তো এটা আমরা আগেও অনেকবার পেয়েছি যে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণে এইচটু এস চালনা করলে বর্ণ ব্রেগুনি হয়ে যায় তারপরে হচ্ছে কোন আয়ন লোহায় মোর্চে পড়া ত্বরান্বিত করে এখানে আমাদের ক্লোরাইড আয়ন লোহায় মোটে পড়াকে ত্বরান্বিত করে তারপরে কি দিয়েছে বলে দেখো বলেছে জিঙ্কের একটি আকরিকের নাম লেখো এবং সংকেত তো জিঙ্কের এখানে অনেক ধরনের আকরিক হয় তার মধ্যে আমরা বেসিক্যালি জিঙ্ক ব্লেন্ড নিয়েছি তোমরা চাইলে এছাড়া জিঙ্কের অন্যান্য আকরিক নিতে পারো ঠিক আছে তো এখানে আমরা বেসিক্যালি জিঙ্ক ব্লেন্ড নিয়েছি তোমরা চাইলে হচ্ছে ক্যালামাইন বা হচ্ছে অন্য কিছু নিতে পারো তো এখানে জিঙ্কের একটি আকরিকের নাম লিখতে হয়েছে তো সেটি কি হচ্ছে জিঙ্ক ব্লেড এবং এর রাসায়নিক সংকেত কি জেড এন এস ঠিক আছে নেক্সট কি অথবা অল্টারনেট যেটা দেওয়া আছে ইলেকট্রন কোন ধাতুর সংকট ধাতু ঠিক আছে মানে কোন কোন ধাতুর সংকট ধাতু মানে ইলেকট্রন যে সংকট ধাতু তার মধ্যে কোন কোন ধাতু থাকে তো বেসিক্যালি এখানে আমাদের ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক থাকে এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে আর জিঙ্কের পরিমাণ ফাইভ পার্সেন্ট থাকে তো এখানে কোন কোন ধাতু দিয়েছে সেই জন্য আমাদের দুটো দিতে হবে কিন্তু যদি দিত আমাদের এখানে কোন ধাতু সংকর ধাতু তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হতো ম্যাগনেশিয়াম কারণ ম্যাগনেশিয়াম যেহেতু এখানে বেশি পাওয়া যায় সেক্ষেত্রে ম্যাগনেশিয়ামের সংকট ধাতু বলা হবে কাকে ইলেকট্রনকে বুঝা গেল তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে ঠিক আছে এটা ইলেকট্রন কিন্তু সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন নয় এটা হচ্ছে অন্য ইলেকট্রন যেটা হচ্ছে একটা সংকর ধাতু সেটা খেয়াল রাখতে হবে তারপরে কি বলেছে দেখো বলেছে ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো তো ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড ওকে তারপরে কি বলেছে দেখো বলেছে আইউপ্যাক নাম লেখো CH3COCH3 বেসিক্যালি এর আইপ্যাক নাম কি হবে দেখো এখানে কি কি আছে তিনটে কার্বন আছে ওকে এবং মাঝখানে CO গ্রুপ আছে মানে হচ্ছে কিটোন গ্রুপ কিটোন গ্রুপের জন্য ওন যোগ হয় আর এখানে প্রত্যেকটাই সিঙ্গেল বন্ড ঠিক আছে সেই জন্য এখানে কি হবে 2 যেহেতু 2 নম্বর পজিশনে আছে যে কোনো কার্বন থেকে এদিক থেকে বা এদিক থেকে গুণলে আমাদের কিটোন গ্রুপ 2 নম্বর আছে সেজন্য 2 প্রোপ আর নোন ঠিক আছে একসাথে কি বলা হয় 2 প্রোপ ওকে এরপরে চলে আসে আমরা এলপিজি এর প্রধান উপাদান কি তো এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন তো এখানে তোমাদের জন্য আরো একটা কোয়েশ্চেন থাকবে আমার তরফ থেকে সেটা হচ্ছে এখানে এলপিজি না দিয়ে যদি সিএনজি দিত তাহলে সিএনজি এর প্রধান উপাদান কি হতো তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পিএনজি এর প্রধান উপাদান যেটা সেটা তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে ঠিক আছে তো নাও স্টুডেন্ট ক্লাস আমরা এখানে শেষ করব আর এগুলাই ছিল আজকের ক্লাসের আমাদের প্রত্যেকটা কোশ্চেন আই होप তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা হয়নি আর যদি সমস্যা থেকেও থাকে কোথাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ওকে তো নাও স্টুডেন্ট বেসিকলি আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর কোনো डाउट হলে অবশ্যই বঙ্গবাস এসে কমেন্ট করো ঠিক আছে